নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে একেবারে মুখরোচক একটি মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিকেলে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে হাতের কাছে থাকা ধনে পাতা দিয়ে এই রকম দারুণ একটি মজার নাস্তা আপনারা তৈরি করে ফেলতে পারেন। তা কীভাবে, তার একটা সহজ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এই রকম তৈরি করে ফেলুন মুচমুচে কুড়কুড়ে ধনে পাতার পকোড়া। কেমনভাবে বানাচ্ছি আসুন রেসিপিটি দেখে নিন, আর রেসিপি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। প্রথমেই দেখুন, এখানে নিয়ে নিয়েছি এক গাছা ধনে পাতা, টাটকা এরকম ধনে পাতা নিতে হবে। ধনে পাতাগুলো দেখুন এই রকম এতটা করে অংশ নিয়ে পকোড়া বানাতে হবে। আর ধনে পাতাগুলো তার আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এরকম গায়ের যে জলটা আছে একটু শুকিয়ে নেবেন। একটা সুতির কাপড় একটু গায়ে লাগিয়ে ছাপিয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে গায়ের জলটা শুকনো হয়ে যাবে। প্রথমে এখানে ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেসন আমি মেজারিং কাপের 2/3 কাপ দিয়ে দিচ্ছি। তারপরে দিতে হবে শুকনো চালের গুঁড়ি, আর শুকনো চালের গুঁড়ি দিতে হবে 1 টেবিল চামচ। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ লবণ দিলাম, আর 1/2 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ দিচ্ছি শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এখন শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। তার আগে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প একটু চিনি দেবো। একেবারে সামান্য নামমাত্র অল্প একটু চিনি দিয়ে দিতে হবে। এতে পকোড়ার কালারও দেখবেন খুবই সুন্দর আসবে, আর খুবই মুচমুচে কুড়কুড়ে হবে, আর নুন চিনির ব্যালেন্সটাও ঠিকঠাক হবে, টেস্টি হবে। তার জন্য অল্প একটু চিনি অ্যাড করবেন। তারপরে নর্মাল জল দিয়ে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে এইরকম মেখে নিচ্ছি। এখানে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে একটা হ্যান্ড উইক্স দিয়ে মাখিয়ে নিতে পারেন, যেটা সুবিধা হয় তাই দিয়ে করে নেবেন। প্রথমে জলটা অল্প অল্প করে দিয়ে মাখবেন, তাহলেই বুঝতে পারবেন যে ব্যাটারটা কেমন করে বানাতে হবে। একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যাবে। আর ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে পকোড়া কিন্তু ভালো হবে না, ধনে পাতার গায়ে ব্যাটার ভালোভাবে আটকাবে না, তাই পকোড়াও ভালো হবে না। তারপরে দেখুন বেশ খানিকক্ষণ এরকম ফেটিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার পরে দেখুন কনসিস্টেন্সি এইরকম, ব্যাটারের ঘনত্ব এইরকম আছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সোডা, আর সোডাটা একেবারে সব শেষে অ্যাড করবেন। প্রথমে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেবেন, তারপর যখনই পকোড়াটা ভাজবেন ঠিক তখনই 1 চা চামচের 1/3 ভাগ সোডা দিয়ে এইরকম মিশিয়ে নিতে হবে। তারপরে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি, চামচ দিয়ে, বেশি নয়, খুব সামান্য, প্রায় 1 মিনিট মতন সময় নিয়ে আবার একটু ফেটিয়ে নিলাম। এখন দেখুন ব্যাটারটা কতটা সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে, ব্যাটারটা এরকম ফোমের মতন হয়ে যাচ্ছে। এখন 2 থেকে 3টা এরকম ধনে পাতা স্টিক নিয়ে তারপরে দেখুন এইরকম ব্যাটারে ভালো করে কোট করে নিতে হবে। আর তার আগে একটি কড়াইতে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল ভালোভাবে ওইদিকে গরম হয়ে গেছে, ব্যাটার থেকে এরকম কোট করে তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখবেন খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠবে। এখন এগুলোকে ভেজে নিচ্ছি, তার জন্য তেল ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়ে এইরকম কিছুটা করে ধনে পাতা নিয়ে এরকম ব্যাটারে কোট করে তেলের উপরে দিয়ে দিচ্ছি। দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর ফুলকো হয়ে তেলের উপরে ভেসে উঠছে। যখন একটি সাইড হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টে দেবেন। এইভাবে একটুক্ষণ সময় নিয়ে ওপর নিচে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলে রেডি হয়ে যাবে মুচমুচে কুড়কুড়ে ধনে পাতার পকোড়া। তবে পকোড়া ভাজার সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে ভাজবেন, যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে তাই কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তাই গ্যাসের আঁচটা একটু কমিয়ে ভাজলে এটা খুবই মুচমুচে কুড়কুড়ে হবে, আর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটাও হবে। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কালারটা দেখেই বুঝতে পারছেন। এখন তেল থেকে তুলে নিচ্ছি, আর এটা খুবই ক্রিস্পি হয়েছে। আর যদি ধনে পাতা দিয়ে একটু বেগুনের মতন কোট করে পকোড়াটা ভাজতে চান তাহলে একটু বেশি করে ব্যাটারে কোট করতে হবে। বেশি করে ব্যাটারে কোট করে ভাজলে দেখুন এইরকম একেবারে ফুলকো হবে, আর একেবারে বেগুনের মতন গায়ে দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে কোটিং হয়ে গেছে। এইভাবেও বানাতে পারেন, এটাও খেতে খুবই ভালো লাগে। আর সেইভাবে অল্প অল্প ধনে পাতা দেখা যাবে এইরকম মুচমুচে কুড়কুড়ে পকোড়া, এটাও খেতে ভালো লাগে। শুধুমাত্র এই একটি টিপস জেনে এইরকম 2 ধরনের পকোড়া বানাতে পারেন। শুধু যখন ব্যাটারে কোট করবেন, যদি বেশি করে ব্যাটারে কোট করেন তাহলে দেখবেন যে একেবারে বেগুনের মতন হচ্ছে। আর যদি মনে হয় যে পকোড়াগুলো একটু ক্রিস্পি হবে, ক্রাঞ্চি হবে, তাহলে ব্যাটারে কোট করে নিয়ে একটু ঝাড়িয়ে নেবেন। তাহলে এই ধনে পাতাগুলো একটু হালকা হালকা দেখুন এরকম সবুজ সবুজ দেখা যাবে, আর খুবই ক্রাঞ্চি এবং ক্রিস্পি হবে। দেখুন 2 ধরনের পকোড়া তৈরি করে নিলাম, আর কোন পকোড়াটা বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ থাকলো। আর এইভাবে আপনারা ধনে পাতার সহজ 2টি পকোড়া বানিয়ে ফেলতে পারেন। একই ব্যাটারে একই পাতা দিয়ে একই মশলায় এরকম 2 ধরনের পকোড়া বানাতে পারেন, একেবারে ক্রিস্পিও ক্রাঞ্চি হবে, আর একটা একেবারে ফুলকো ফুলকো হবে। তাহলে আজ এই পর্যন্ত, আর এই সহজ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।